ত্রিপুরা সায়েন্স টিচার অ্যাসোসিয়েশন 2012 শিক্ষক শিক্ষিকারা বুধবার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সাথে এক সাক্ষাতে মিলিত হন। তাদের বক্তব্য, 5 বছর তাদের চাকুরি সীমা অতিক্রান্ত হয়ে গেলেও তাদের এখনো নিয়মিত করা হয়নি। বিগত বাম সরকারের আমলে সরকারি চাকুরি ক্ষেত্রে নিয়োগ নীতিতে কর্মচারীদের চাকুরি জীবনের প্রথম 5 বছর অনিয়মিত থাকতে হতো। এরপর তারা সরকারি নিয়মিত কর্মচারী হিসেবে স্বীকৃতি পেত। এক্ষেত্রে 2012 সালে রাজ্যে যারা বিজ্ঞান বিষয়ে শিক্ষক হিসেবে নিযুক্ত হয়েছিল তাদের 5 বছর অতিক্রান্ত হয়ে যাবার পরেও নিয়মিত করা হয়নি। তাদের নিয়মিতকরণের দাবিতে বুধবার 2012 সায়েন্স টিচার অ্যাসোসিয়েশনের এক প্রতিনিধি দল মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সাথে এক সাক্ষাতে মিলিত হন। অ্যাসোসিয়েশনের সম্পাদক জানান, মুখ্যমন্ত্রী তাদের আশ্বস্ত করেছেন তিনি বিষয়টি শিক্ষামন্ত্রীর সাথে আলোচনা করবেন। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা সায়েন্স টিচার অ্যাসোসিয়েশন 2012 পক্ষ থেকে গিয়েছিলাম যে আমাদের 5 বছর অতিক্রান্ত হওয়ার পরও কেন আমাদেরকে রেগুলার করা হচ্ছে। মুখ্যমন্ত্রী মহাশয় আমাদের ব্যাপারটা শুনেছেন, মনোযোগ দিয়ে বলেছেন। উনি আজকে দিল্লি যাচ্ছেন, 22-23 তারিখ দিল্লি থেকে ফিরে মাননীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে উনি কথা বলবেন। কথা বলে আমাদের ব্যাপারটা 2017 সালের 2 জুলাই তাদের চাকুরি জীবনের 5 বছর পূর্ণ হয়েছে। 2012 সালে বিজ্ঞান বিষয়ের মোট 962 জন শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হয়েছিল। রাজ্যে নতুন সরকার তাদের নিয়মিতকরণের ক্ষেত্রে কি ভূমিকা নেয় এখন সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।